Todo el mundo está en su viajillo en la disco. Fui montado. আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লিখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথম আপনাকে একটা 11 সেকেন্ডের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে এইটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার পছন্দের 4টা ছবি সিলেক্ট করে নেবেন, যেই ছবিগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান। ভিডিও ক্লিপ এবং ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, তারপর এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে 9:16টাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর যাবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন, তারপর হাত দিয়ে ধরে ছবিটাকে ডান দিক বাদিক করে মাঝ বরাবর বসাবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাদিককে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন, দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ফুল স্ক্রিন করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একইভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন, তারপর এখান থেকে আপনি মিউজিক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখানে যে মিউজিকটা ইউজ করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিউজিকটার উপর ক্লিক করার পর এখানে একটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর যাবেন, প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, এইখান থেকে এটাকে কমিয়ে 0.7 সেকেন্ড করে দিবেন। 0.7 সেকেন্ড করা হয়ে গেলে ডবল টিকমার্কে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লি টুলটাকে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে টেনে একটু জুম করে দিবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। তারপর এখান থেকে আপনি প্রথম ছবিটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশন অ্যাড করার জন্য, তারপর উপর দেখতে পারবেন অ্যানিমেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, এইখান থেকে কম্বোটাকে সিলেক্ট করবেন। এখন এখান থেকে প্রথমের এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, প্রথমের এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একইভাবে সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন, তারপর উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন, এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, এইখান থেকে আপনি বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন, তারপর এগুলোকে একটু বাঁ দিকে দিলে ভ্রিট নামে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এটাকে আপনি ফুল করে দিবেন, তারপর এখান থেকে এটাকেও বাড়িয়ে ফুল করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটার শেষ অংশে ধরে এখান থেকে আপনি এটাকে কমিয়ে দিবেন, একদম ছোট করে দিবেন, আপনি এখান থেকে এটাকে এতটুকু রাখবেন। এতটুকু রাখা হয়ে গেলে এইখান থেকে আপনি এই খালি জায়গায় একবার টাচ করবেন, তারপর এটার উপর কিছুক্ষণ ধরে চেপে রেখে ছবিটার মাঝখানে বসিয়ে দিবেন এরকমভাবে। তারপর এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার এই খালি জায়গাটা একবার টাচ করবেন, তারপর এটার উপর কিছুক্ষণ ধরে চেপে রেখে আপনি দ্বিতীয় ছবিটার বরাবর এটাকে বসিয়ে দিবেন, তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, তারপরে খালি জায়গাটা একবার টাচ করে এটার উপরে কিছুক্ষণ চেপে ধরে রেখে তারপরের ছবিটার উপরে নিয়ে বসিয়ে দিবেন।
ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবির উপরে একটা একটা করে এটাকে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনি এখান থেকে লেয়ারটাকে ডান দিকে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে আপনাদেরকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওইটার লিঙ্ক এবং সমস্ত ম্যাটেরিয়ালের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।